আনন্দিত আমাদের রাজবাড়ির কৃতি সন্তান রাজবাড়ির মাটি মানুষের নেতা রাজবাড়ির প্রিয় নেতা কাজী দাউদ আলী মহোদয় আমাদের মাঝে ফিরে এসেছে আমরা আনন্দিত রাজবাড়িবাসী আনন্দিত আমার মেয়র মহোদয় একটা সুন্দর কথা বলেছে রাজবাড়ির এক আসন মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি কাজী ইরাদত আলীকে মনোনয়ন দেন তাহলে রাজবাড়িবাসীর সুখের সীমা থাকবে না রাজবাড়িবাসী হেসে খেলে এই কাজী ইরাদত আলীকে নির্বাচন করবে এটা আমরা বিশ্বাস করি রাজবাড়িবাসী এটা বিশ্বাস করে রাজবাড়িতে কাজী ইরাদত আলী সাহেব ছিলেন না রাজবাড়ির মানুষ এতিম অসহায় মানুষের মতো এতদিন বাস করেছে আজ আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে এসেছে রাজবাড়ির মানুষ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা দেখব এই রাজবাড়িতে যেন কোনো উচ্ছৃঙ্খল কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে বিএনপি জামাত জোট কাজী ইরাদত আলী এসেছে আমরা সন্ত্রাসীদের এই রাজবাড়ি থেকে প্রতিহত করব ইনশাল্লাহ রাজবাড়ির মানুষ শান্তিপ্রিয় মানুষ এই শান্তির শহরে আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে কাউকে দেব না আপনারা আমরা জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসীদের রাজবাড়ি থেকে উৎখাত করব কাজী ইরাদত আলীর নেতৃত্বে সবাই ভালো থাকবেন আমার নেতা প্রিয় নেতা কাজী ইরাদত আলী মহোদয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আরো সুস্থ হয়ে আমাদের সেবা করতে পারে রাজবাড়ির জেলাবাসীর পাশে থাকতে পারে এই দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজ একটি ঐতিহাসিক দিন আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজবাড়ি মাটি ও মানুষের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানের নাম আজকে কর্মীদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের জননেতা আমাদের প্রিয় অভিভাবক জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকে ঈদে শ্রদ্ধা নিবেদন করবেন আমি টুইটার সম্মান করব আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ি শাখার সাধারণ সম্পাদক হিসেবে
أي بهذا كده دنيو.